খুনের ঘটনায় জামিনে ছাড়া পাওয়ার পরেই এক সাসপেন্ড হওয়া সিভিক ভলেন্টিয়ারের বাড়ির পেছন থেকে উদ্ধার হলো এক বালতি তাজা বোমা। মঙ্গলবার ভোরের এই ঘটনা বড়ুয়া থানার পাপড়দহ গ্রামের। এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সিভিক ভলেন্টিয়ারের পরিবারের দাবি, আবারও তাকে ফাঁসাতেই বাড়ির পাশে বোমা রেখেছে দুষ্কৃতীরা। বড়ুয়া থানার পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত বছর 28 মে স্থানীয় বিপ্রশকর পঞ্চায়েতের ওই গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে খুন হন গ্রামেরই আমির শেখ। তিনি তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন। ওই দিন সন্ধ্যায় মৃত ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তার ওপর বোমা নিয়ে হামলা চালায়। এই ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছিল। ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির বাড়ি ছিল প্রায় 300 মিটার দূরে। খুনের ঘটনার পরে এই গ্রামের অনেক কয়টি বাড়ির ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওই সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলি গ্রামে কর্মী সভা করেন। সবাই কর্মীদের হাজির নিয়েই গ্রামের দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। পঞ্চায়েতে প্রার্থী কাকে করা হবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। এদিকে খুনের ঘটনার পরবর্তীতে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। যদিও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ইব্রাহিম শেখ ওরফে চাঁদ শেখ প্রথম দিকে পলাতক ছিল, পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে জেল হেফাজত হয়। এরপর সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পায় সে। এরপরই এদিন তার বাড়ির পাঁচিলের ধারে থেকে পুলিশ বোমা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন ভোরে পুলিশ সেখানে তল্লাশি চালায়। দেখা যায় যে একটি প্লাস্টিকের সাদা বালতিতে সুতলি বাঁধা বোমাগুলি রাখা হয়েছে। সেটি একটি প্লাস্টিকের বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। পাশে কয়েকটি বাঁশ ও কাঠ পড়ে রয়েছে। এরপর সেখানে পুলিশ বোমাগুলি ঘিরে রেখে পাহারায় বসে। যদিও ওই সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী রেশনা বিবি বলেন, আমি কয়েকদিন বাড়িতেই ছিলাম না, স্বামীও নেই। সোমবার বিকেলে আমি বাপের বাড়ি থেকে এখানে ফিরি, তখন কিছু ছিল না। এরপর সকালে পুলিশ পাহারা দেখে নিজেই আশ্চর্য হয়ে গিয়েছি। আমার স্বামীকে ফাঁসানোর জন্য দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও গ্রামের একাংশের দাবি, খুনের ঘটনার পেছনে ওই সিভিক ভলেন্টিয়ার সক্রিয়ভাবে জড়িত ছিল। ও জেলে যেতে গ্রাম শান্ত হয়ে গিয়েছিল, এরপর ছাড়া পেতেই ফের গ্রামে বোমা উদ্ধার হলো, তাই তারা আতঙ্কে রয়েছেন। আমি শুনেন, আমার ক্যামেরা অন করেন, অন করেন। আমি শুনেন, আমি ছিলাম না, আমি কালকে এসেছি। বাবার এসে আমি দেখলাম ওই সিভিক রাত 4টে ডিউটি দিছে। না, কোনোদিন দেয় না। তবে আমি 4 দিন ছিলাম না, শুক্রবারে বাবার বাড়ি গেছিলাম। কালকে তা আমি ছিলাম না তো বাড়িতে। এখানে কি বোমের কোনো কারবার চলে তাহলে? না, তা দেখিনি তো। কিন্তু আপনার এই বাড়ির পাঁচিলের পাশে নাকি শুনছি বোম উদ্ধার হয়েছে? তা আমি কোনোদিন দেখিনি, মানে 8 বছর থেকে মার হয়েছি, তাই এখানে কোনো বোম দেখিনি, বুঝছেন। কালকে রাতে আমি তো বলছিলাম, আমি বলছি ওই বাবার বাড়িতে 4 দিন ছিলাম। দিয়ে আমি বই গেলে 5টার সময় এলাম, দেশেই আমি শুয়ে পড়েছিলাম, মানে আমার শরীর খারাপ করছিল। রাতে বলছে পুলিশ এসেছিল, আমাদের যে সিভিক পুলিশ করে সিভিক ওই বলছিল যে হ্যাঁ পুলিশ এসেছে, তাই বলছিল। আমি বলছি না কিছু দেখিনি আমি, হ্যাঁ ফাঁসানো হচ্ছে। কিন্তু আমরা বলছি না, আমি শুয়ে এসেই 5টার সময় এলাম বাড়িতে। আমি ওই এইখানে এতে কি করছি, ফ্যান চালিয়ে আমি শুয়ে পড়েছিলাম। সকালে উঠলাম ভোর ঝুঁচকিতে, ঝুঁচকিতে দেখছি 4টে পুলিশ সিভিক আছে। এই রে কখনোই থাকে না, কিন্তু হ্যাঁ কখনোই থাকে না, কিন্তু কালকে রাতে ছিল। আর তার আগে ওই শুক্রবারই যে সকালে চলে গেছিলাম, তার আগে যে পুলিশ ছিল তাও আমি দেখিনি। হ্যাঁ আজকে আছে, আমি তাই দেখছি, কালকে ফিরবে। আমার নাম রেশমা। হ্যাঁ এটা প্রশাসন একটু নিরাপত্তা দিতে পারে ভালো হয়। বোম আপনারা দেখেছিলেন? না আমরা দেখিনি। আর এই যে বোম ফোম যে করে দিয়ে গেছে, সব কই এসব লোকের বোম মাদা লোকগুলো ও সাজিন দিয়ে গেছে, ফাঁসানো হচ্ছে। হ্যাঁ ফাঁসানো হচ্ছে, বিপক্ষ পার্টি ফাঁসানো। তো এরপরে একটা এত পিপিলিকে ঢালা ছু, আমাদের এই পাড়াতে এক লোক ঢালা ছুটতে পারে এত ভদ্র। হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার বাড়ি, এর এর চাকরিটা বেফালতে গেল, খুব গরিব মানুষ জানেন, বেফালতেও সব জড়িত করা যে গাটাও কি করছে। এই গ্রামে বাড়ি আপনার? আবার এই গ্রামে বাড়ি। আমার নাম হচ্ছে ডাকনাম বুলু, আসল নাম ইয়াজুদ্দিন। আতঙ্কের মধ্যে আছি, তার কারণে এর আগে গ্রামে মার্ডার হয়েছিল, ওরাই মার্ডার করেছিল, ওই মেন মানে সাপ্লাই করেছিল মালে। উজ্জ্বল মারতে কিছু হচ্ছে, আর এগুলো যা হচ্ছে এগুলো আজাফুল আহমেদ উজ্জ্বল উজ্জ্বল ওরফে উজ্জ্বল সে যা করছে, ওর মার কথা করছে আর ওই করাছে।
এর আগে ও যদি কিছু না করে বা কিছু না বলে কিছু হবে না কিছু চলবে না, যত যা কিছু হচ্ছে সব উজ্জ্বলের মারফতে। উজ্জ্বলটা হচ্ছে ওই ও চাঁদের বাড়ি আছে ওইখানে পেছনে বাড়ি ও। আচ্ছা তাহলে আপনাদের দল থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না? দল নিচ্ছে এখন, দলকে জানা হয়েছে বলছে দল তো কোনো কিছু করছে না, আইনের উপরে সবকিছু ছাড়া আছে। যেহেতু একটা মার্ডার করেছে সেগুলো আমি আইনে মানে এবার যত যা করছে মান্না শেখের ছেলে উজ্জ্বল শেখ ওই ওয়ার মারফতে সবকিছু হচ্ছে। এই যে এত বড় কাণ্ড করছে, বোমে বোল্টিন নিয়ে বাড়ি পেছুতে রেখে দিচ্ছে, আবার তো মার্ডার করা প্ল্যান করছে ওরা। ভাই এরা ষড়যন্ত্র করে আমাদের বাড়ির শিক্ষিত ছেলে দেখেন সব আসামি করার চেষ্টা করছে যাতে চাকরি বাকরি কোনো কিছু না হয়। এরা যত ষড়যন্ত্র সব উজ্জ্বলই করছে, ওয়ার মারফতেই সব কিছু হয়েছে। আমাদের মাদার আমার মাদারটা আমাদের হয়েছে, তবু আমরা উত্তপ্ত করিনি, কাকু অশৃঙ্খলাভাবে কিছু না, আমরা শান্তি শৃঙ্খলাভাবে আছি। তবুও তারপরে ওরা বোম, আমরা তৃণমূলই করি, তারপর ওরা বোম বাড়িতে আনছে বাঁধছে, তাহলে এইগুলো তারা শান্তি শৃঙ্খলাভাবে থাকতে দিচ্ছে না আবার থাকছেও না। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।